প্রথমে সংবাদ শিরোনাম। এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণ, নয়জনের বিরুদ্ধে মামলা। এবার বিস্তারিত। সিলেটে স্বামীকে আটকে রেখে তরুণীকে গণধর্ষণ। মামলার আসামিরা হলেন এম সাইফুর রহমান শাহ, মোহাম্মদ মাহবুবুর রহমান রানি, তারেক অর্জুন লস্কর, রবিউল ইসলাম ও মাহফুজুর রহমান মাসুম। তাদের মধ্যে সাইফুর রহমান বালাগঞ্জ উপজেলার বাসিন্দা, রনির বাড়ি হবিগঞ্জে, তারেক সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার বাসিন্দা, অর্জুনের বাড়ি সিলেটের জকিগঞ্জে, রবিউলের বাড়ি সুনামগঞ্জের দিরাই উপজেলায় ও মাহফুজুর রহমান মাসুমের বাড়ি সিলেট সদর উপজেলায়। অভিযোগ উঠেছে মামলার এই ছয় আসামি ছাত্রলীগের কর্মী। এ বিষয়ে ওসি আব্দুল কাইয়ুম জানান, মামলায় ছয়জনকে সরাসরি জড়িত বলে আসামি করা হয়েছে, তবে মামলার এজাহারে তাদের ছাত্রলীগ কর্মী হিসেবে উল্লেখ করা হয়নি। অন্য তিনজনের বিরুদ্ধে সহযোগিতার অভিযোগ আনা হয়েছে, তবে পুলিশ এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি। আসামিদের ধরতে অভিযানে নেমেছে পুলিশ। অভিযান চলাকালে মামলার আসামি এম সাইফুর রহমানের কক্ষ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দিবাগত রাত 3টার দিকে সাইফুরের কক্ষ থেকে একটি আগ্নেয়াস্ত্র, 4টি রামদা, একটি সোড়া ও জিআই পাইপ উদ্ধার করা হয়। তবে আসামিদের কাউকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। সিলেট এমসি কলেজের ছাত্রাবাসে গতকাল শুক্রবার রাতে স্বামীকে আটকে রেখে এক তরুণীকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ ওঠে। পরে খবর পেয়ে গতকাল রাত 10:30টার দিকে ছাত্রাবাস থেকে ওই তরুণী ও তার স্বামীকে উদ্ধার করে শাহপরান থানা পুলিশ। জানা গেছে, স্বামীকে নিয়ে ঘুরতে গতকাল সন্ধ্যায় এমসি কলেজে গিয়েছিলেন ওই তরুণী। এ সময় কলেজ ক্যাম্পাস থেকে 5 থেকে 6 জন তাদের জোরপূর্বক কলেজের ছাত্রাবাসে নিয়ে যায়। সেখানে একটি কক্ষে স্বামীকে আটকে রেখে তরুণীকে গণধর্ষণ করে তারা। বর্তমানে ওই তরুণী সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের অন স্টাফ ক্রাইসিস সেন্টারে চিকিৎসাধীন। ওসি কাইম চৌধুরী জানান, ওই দম্পতি কি জন্য ছাত্রাবাসে ঢুকেছিলেন সেটি জানার চেষ্টা চলছে, তাদের উদ্ধার করা হয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি। এমসি কলেজের হোস্টেল সুপার জামাল উদ্দিন বলেন, শুনেছি কারা স্বামী স্ত্রীকে হোস্টেলে আটকে রাখে, পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে। এমসি কলেজের অধ্যক্ষ সালেহ আহমেদ বলেন, ঘটনাস্থলে পুলিশ রয়েছে, তারা বিষয়টি দেখছে, তবে যতটুকু জেনেছি স্বামী স্ত্রীকে হোস্টেলে আটক করে রাখা হয়।